অলরাইট, ভিডিও শুরুতে আপনি যে লিরিক্স ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ভাইরাল লিরিক্স ভিডিও এডিট শিখে নেব এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। তো ফার্স্ট আপনাকে কী করতে হবে, এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে এলাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে ওখান থেকে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন এলাইট মোশন ওপেন করার পর এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলি রেশিও রয়েছে, তো এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে 720p যে আছে এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ফ্রেম রেট 30fps সিলেক্ট করবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এখান থেকে অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে আপনাকে সং অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে সংসে যাবেন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের সঙ্গে এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি কোনো ভিডিও থেকে অডিও নিতে চান সেক্ষেত্রে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি যে ফোল্ডার আছে নিচ্ছি ওখান থেকে, সরি এখানে না, এখানে আছে, ওকে। সো এখান থেকে ভিডিও নিলাম। অ্যান্ড ভিডিও নেওয়ার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও থেকে অডিও চলে আসবে। দেন ভিডিও সিলেক্ট করে এরকম ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। সো এরপর আপনাদের কী করতে হবে, আপনাদের ফটো অ্যাড করতে হবে, যে ফটো আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফোল্ডার আমি চেঞ্জ করছি। দেন এখান থেকে ফটো এরকম সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এরকম ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এরপর কী করবেন, এই যে ফটো লেয়ারটা একদম এন্ড পর্যন্ত করতে হবে, তার জন্য এই ফটো লেয়ার সিলেক্ট করবেন। দেন টাইম লাইনটা এন্ড পর্যন্ত নিয়ে এসে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত একদম ফটো লেয়ারটিয়ে চলে আসবে, ঠিক আছে। দেন কী করতে হবে, আপনাদের এখানে একটু এই ফটোতে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ফটো লেয়ার সিলেক্ট করবেন। ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ বারে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা ফার্স্টে টাইপ করবেন স্যাচুরেশন। স্যাচুরেশন টাইপ করলে এখানে আপনার সামনে চলে আসবে স্যাচুরেশন, ওকে, তো নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা ওপেন করে নেবেন, সো ওপেন হয়ে যাবে। এরপর যে কাজটা করতে হবে, এখানে স্যাচুরেশনটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবেন, এখান থেকে +7 করে নেবেন, +7.0%, অথবা আপনার ফটো অ্যাকর্ডিং এটা আপনারা করতে পারেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন ইফেক্ট ক্লোজ করে। দেন এখান থেকে অ্যাড ইফেক্টটা আরও একবার ক্লিক করবেন। দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখান থেকে লিখবেন ব্রাইটনেস, ব্রাইট লিখলেই চলে আসবে ব্রাইটনেস কন্ট্রাস্ট, তো এই ইফেক্টটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করে এটা ইফেক্টটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে ব্রাইটনেসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনার বাড়িয়ে নেবেন একটু, +5 অথবা 4 রাখবেন আপনার ফটো অ্যাকর্ডিং এটা করবেন। দেন এখান থেকে কন্ট্রাস্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এখান থেকে এটা আপনার হালকা বাড়িয়ে নেবেন এটাকেও, এখান থেকে +10 রাখছি আমি, ওকে, এই ফটোর জন্য। সো আপনারা আপনার ফটোর জন্য দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন ইফেক্ট ক্লোজ করে। দেন আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে লিখবেন শার্পেন, ওকে। তো শার্পেন লেখার পর এখান থেকে ইফেক্টটা এরকম সিলেক্ট করে স্ট্যান্ডার্ডে ক্লিক করে এটা ইফেক্টটা ওপেন করে নেবেন অ্যাড করার পর। দেন স্ট্রেংথ এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে 1.00 আছে, এটা আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আপনারা করে দেবেন 0.30, ঠিক আছে, অথবা আশেপাশে রাখতে পারেন। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর কী করতে হবে আপনাকে, এই ফটোতে ফটোর উপর একটা শ্যাডো ইফেক্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য টাইম লাইনটা এরকম ফার্স্টে রাখবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে একটা রাউন্ডেড শেপ নেবেন, এরকম রাউন্ড শেপ নিয়ে নেবেন একটা। দেন এটাকে আপনার এরকম টেনে একটু বাড়িয়ে নিতে পারবেন, অথবা মোবাইল ট্রান্সফর্মে গিয়ে 3 নম্বর অপশানে গিয়ে আপনার সাইজটা বাড়াতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসছে আমি, সো এটা বাড়ি নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি এতটা বড়ো করবো না, একটু এরকম রাখবো এই সাইজটা। অ্যান্ড একটু ডিম্বাকৃতি করবো, তার জন্য এরকম একটু ডিম্বাকৃতি করে দেবো, ঠিক আছে। সো হয়ে গেছে। এরপর এখানে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে নিতে হবে, সো ব্ল্যাক কালার করে নেবেন। এরপর এখান থেকে এই সার্কেল লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ বারে আসতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে গসিয়ান ব্লার, দেখুন গসিয়ান ব্লার চলে এসছে এখানে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে এটাকে ইফেক্টটা ওপেন করে নেবেন, সো ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে সেটা বাড়িয়ে নেবেন, বাড়িটা 1000 ওপর করে দেবেন, সো এটা আমি এখান থেকে 1200 রাখছি, ওকে। দেন ইফেক্টটা এখানে ক্লোজ করে এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এই লেয়ারটিকে সিলেক্ট করে মুভেন ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে সোয়াইপ করে আপনার একটু পজিশন মতো বসিয়ে নেবেন। সো আমি এখানটা বসিয়ে নিচ্ছি, ওকে। দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এই লেয়ারটিকে এরকম সিলেক্ট করছি,
সার্কেল লেয়ারটিকে সিলেক্ট করার পর টাইম লাইনটি একদম এন্ড পর্যন্ত নিয়ে আসে। এই অপশানে ক্লিক করে দিলেই লেয়ারটি এন্ড পর্যন্ত চলে আসবে। এরপর কী করতে হবে, শ্যাডো ইফেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ফটো তো ইফেক্ট এসে গেছে, আমাদের এবার লিরিক্স লিখতে হবে। তার জন্য কী করবেন, টাইম লাইনটা ফার্স্ট আনবেন যেখান থেকে আপনার লিরিক্স শুরু হচ্ছে। তো আমাদের এখান থেকে লিরিক্স শুরু হচ্ছে, আমি এখানে টাইম লাইনটা আনছি, আনার পর প্লাসে ক্লিক করছি, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে এরপর আপনার ফার্স্ট লাইন যেটা আছে আপনাকে লিখে দেবেন। তো আমি এখানে ফার্স্ট লাইন লিখে দিচ্ছি এখানে, ওকে সো লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে বাঁদিকে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অপশান আছে কোণে, এখানে একবার ক্লিক করে একটা মিডল করে নেবেন। দেন রোবোটো রেগুলার এখানে ক্লিক করবেন, দেন ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ যে কোনো স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে যে ফন্টটা সিলেক্ট করবো সেটা হচ্ছে এখান থেকে মাসবিক ক্যামিলা, ওকে। সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড সিলেক্ট করে নেবেন ফন্ট এরকম, দেন এখান থেকে 18 PT লেখাটিতে ক্লিক করে সাইজটা এরকম বাড়িয়ে নেবেন অথবা কমাতে পারবেন, কমিয়েও নিতে পারেন। সো আমি এখান থেকে 20 PT রাখছি, দেন এখান থেকে কালারের অপশানে ক্লিক করে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিলাম, ঠিক আছে। টিক মার্ক ক্লিক হয়ে গেল, এরপর দেখুন শ্যাডোর উপর আমরা আনবো এটাকে, মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে আমি মুভ করে এরকম জায়গায় নিয়ে এলাম, ওকে। সো এরকম এখানে ছেড়ে দিলাম, ওকে। এরপর কী করতে হবে, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম আবারও, দেন এই অপশানে ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে লেয়ারটি ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার করে নেবেন, এরপর উপরে যে লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন। এখানে আমরা ইমোজি অ্যাড করবো, তো সিলেক্ট করার পর এখান থেকে এডিট টেক্সটটাকে এখান থেকে লাইনটা কেটে দেবেন যা আছে, দেন এখান থেকে আপনি ইমোজি অ্যাড করে দেবেন যেটা আপনার পছন্দ, মানে যেটা আপনার মানাবে লাইনের সাথে, দেন ইমোজিটা অ্যাড করে দেবেন। সো অ্যাড হয়ে যাবে, এরপর দেখুন ইমোজিটা শো করছে না, মানে কালারটা শো হোয়াইট কালার দেখাচ্ছে। তো কী করতে হবে, তার জন্য এখানে কালার অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে কালারটা আপনার ট্রান্সপারেন্ট করে দেবেন। দেখুন এবার ইমোজিটা শো করছে, ওকে। সো এরপর কী করতে হবে, ফন্টের স্টাইলটা আমরা বদলে নেবো, ইমোজি ফন্টের স্টাইলটা। তো এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে আমি এখানে iOS version 15 ফন্টটা সিলেক্ট করছি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তিন রকম অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবেন। এরপর কী করতে হবে, দেখুন আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য ফার্স্টে নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন, লিরিক্সের ওটাকে সিলেক্ট করবেন, দেন মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্টে আসবেন, এখানে প্লাস লাগিয়ে দেবেন, লাস্টে আসবেন, এখানে প্লাস লাগিয়ে দেবেন, মাঝে আসবেন, এখানে একটা প্লাস লাগিয়ে দেবেন। সো প্লাস অ্যাড করা হয়ে গেছে। এবার কী করতে হবে, মাঝে যে প্লাসটা আপনি অ্যাড করেছেন এখানে টাইম লাইনটা রাখবেন, রাখার পর এটাকে উপরের দিকে অথবা নিচের দিকে নামিয়ে আনবেন। আমি এটাকে আপাতত এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, ওকে। দেখুন উপরের দিকে অল্প নিয়ে যাবেন, খুব বেশি না, অল্প একটু উপরের দিকে নিয়ে যাবেন। অ্যান্ড এরপর কী করবেন, এখান থেকে দেখুন নিচের থেকে উপরে যাবে অ্যান্ড আবার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, সেরকম হবে। এরপর এখান থেকে এই মাঝের প্লাসটা টাইম লাইনটা রাখবেন, রাখার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, একদম মাঝের প্লাসে টাইম লাইন রাখবেন, রাখার পর এখান থেকে ব্যাকে এসে উপরের লেয়ারটিকে সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এইখানে মাঝে এই জায়গাতে একটা প্লাস লাগিয়ে দেবেন। দেন ফার্স্ট টাইম একটা প্লাস, দেন লাস্ট টাইম একটা প্লাস, ওকে। সো তিনটে প্লাস এখানে অ্যাড করে নেবেন, দেন মাঝের প্লাসটা টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে একটু নিচের দিকে নামিয়ে আনবেন অল্প একটু, ওকে। সো এতটা ঠিক আছে, ওকে। সো না হয়ে গেছে, এবার দেখুন এরকম ইমোজি লেয়ারটা নিচের দিকে নামবে অ্যান্ড আবার উপরে উঠে যাবে। সো এবার কী করতে হবে, একটু কার্ভ ইউজ করলে ভালো হয়, অ্যানিমেশনটা স্মুথ হবে। তো কী করবেন, এই যে ফার্স্ট দুটো কী অ্যাড করা হয়েছে, ফার্স্ট দুটো কী এর মাঝে টাইম লাইন রেখে কার্ভ অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে কার্ভটা এরকম করে দেবেন, উপরে বলটা টেনে এতটা রাখবেন, নিচের বলটা টেনে এরকম এতটা রাখবেন, স্মুথ একটা অ্যানিমেশন আসবে। দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি কার্ভে ক্লিক করে দেবেন, কার্ভটা কপি হয়ে যাবে। এরপর পরে যে দুটো কী অ্যাড করা হয়েছে এই দুটো কীর মাঝে টাইম লাইন রেখে থ্রি ডটে ক্লিক করে পেস্ট কার্ভে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেবেন, কার্ভটা উল্টে যাবে, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, নিচের লেয়ারটিকে সিলেক্ট করে কার্ভ অপশানে ক্লিক করে দুটো কীর মাঝে টাইম লাইন রেখে কার্ভে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পেস্ট কার্ভে ক্লিক করে পরের দুটো কীর মাঝে টাইম লাইন রেখে থ্রি ডটে ক্লিক করে পেস্ট কার্ভে ক্লিক করে কার্ভটা উল্টে দেবেন, ঠিক আছে। তো এরকম স্মুথ একটা অ্যানিমেশন চলে আসবে, দেখুন খুব সুন্দর লাগবে, ওকে। সো এবার কী করতে হবে, আপনাকে দেখে নিতে হবে আপনার এই গানের লাইনটা কতটা আছে। সো আমার এই গানের লাইনটা এতটা আছে, সো আমি এই পর্যন্ত টাইম লাইন রাখছি। রাখার পর উপরে লাইনটিকে সিলেক্ট করে ডিউরেশন অপশানে ক্লিক করে এখান থেকে এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট রাইট সাইড থেকে আমি কাট করে দিলাম, সো কাট হয়ে গেছে। এবার নিচের লাইনটিকে সিলেক্ট করে ডিউরেশন অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করে দিলাম, সো কাট হয়ে গেল। এবার আমাদের পরের লাইনটা লিখতে হবে, সো এখানে টাইম লাইন রাখছি। রাখার পর এখান থেকে এই দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি টু লেয়ার্সে ক্লিক করে দুটি লেয়ার একসঙ্গে কপি করলাম। এরপর এখানেই টাইম লাইন রেখে, যেখান থেকে যেহেতু দ্বিতীয় লাইন আমাদের শুরু হচ্ছে, সো এখানে রেখে এই অপশানে ক্লিক করে পেস্ট টু লেয়ার্সে ক্লিক করে দিলাম, দুটি লেয়ার দেখুন একসাথে এখানে পেস্ট হয়ে গেল। বাট এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে,
কিছু চেঞ্জেস করতে হবে, ঠিক আছে। সো আমি এখানটা যে রোটেশন যে ইপি ইনভেশনটা ওটা আমি এখানে দিইনি, ওকে। সো রোটেশন ইনভেশন আমি দিইনি, দিয়ে নিচ্ছি এখানে। সো ওটা দিতে হবে, ওটা দিলে আরও ভালো লাগবে। মুভমেন্ট ট্রান্সফার আসবেন, আসার পর এখান থেকে দু নম্বর অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। সো আমি এটা আপাতত এখানে ডিলিট করে দিচ্ছি, ওকে। দেন এখানে ফার্স্টের উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন মুভমেন্ট ট্রান্সফার ক্লিক করবেন, দেন এখান থেকে দু নম্বর অপশানে ক্লিক করবেন, রোটেট। এখানে ক্লিক করার পর এখান থেকে টাইম লাইনটা ফার্স্টে আনবেন, প্লাসে ক্লিক করবেন, প্লাস অ্যাড করে দেবেন এখানে একটা, দেন লাস্টে আসবেন, এইখানে একটা প্লাস অ্যাড করে দেবেন, দেন ফার্স্টের প্লাসটা আসবেন, ফার্স্টের প্লাস আসার পর এখান থেকে আপনি করে দেবেন মাইনাস নাইন, ঠিক আছে। মাইনাস এখানে নাইন করে দেবেন, অ্যান্ড লাস্টের প্লাসটা আসবেন এখানে প্লাসে নাইন করে দেবেন, ওকে। সো দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন মুভমেন্ট ট্রান্সফার ক্লিক করবেন, রোটেট অপশানে ক্লিক করবেন, ফার্স্টে আনবেন, টাইম লাইন আনটা দেন প্লাস লাগিয়ে দেবেন এখানে একটা, লাস্ট এসে একটা প্লাস। তো ফার্স্টের প্লাসে টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে আপনাকে এবার প্লাসে নাইন করতে হবে, ঠিক আছে। যেহেতু উপরের লেয়ার আমরা মাইনাসে সরি মাইনাসে নাইন করছি, তো আমাদের এখানে প্লাসে নাইন করতে হবে। সো প্লাসে নাইন করে দেবেন, অ্যান্ড লাস্টেরটা চলে আসবেন এখানে আবার মাইনাস নাইন, ওকে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেখুন এরকম একটা অ্যানিমেশন চলে আসবে, ওকে। এইবার এই দুটো লেয়ারকে সিলেক্ট করে রাখুন, এই অপশানে ক্লিক করে কপি টু লেয়ারসে ক্লিক করে কপি করে নেবেন, কপি হয়ে যাবে। এবার পরের লাইনটা যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, সেখানে টাইম লাইনটা রেখে এই অপশানে ক্লিক করে দেবেন, করে দেওয়ার পর এখান থেকে পেস্ট টু লেয়ারসে ক্লিক করে দেবেন, দুটি লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে, তো টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে উপরের লেয়ার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করবেন, দেন এখান থেকে মাঝের কিটায় টাইম লাইনটা রাখবেন। রাখার পর এখানে এটা দেখুন নিচে আছে, এটা আমাদের নিচে থেকে সোয়াইপ করে উপরে নিয়ে আসতে হবে, উপরে নিয়ে গিয়ে যেখানে আমাদের লিরিক্স আছে সেখানে নিয়ে আসতে হবে। সো এখানে নিয়ে আসবেন এরকম, শুনিয়ে চলে এলাম। এরপর কী করতে হবে, এখান থেকে ব্যাকে আসতে হবে, ব্যাকে আসার পর এখান থেকে নিচের লেয়ারটিকে এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে লিরিক্সটাকে নিচে নামিয়ে আনবেন, এইরকম জায়গায় রাখবেন, ওকে, যেখানে ইমোজি ছিল আগে, ওকে। সে এতটা ঠিক আছে। এরপর কী করতে হবে, উপরের লেয়ারটিকে আরেকবার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, দু নম্বর রোটেটে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখুন ফার্স্টে নাইন আছে অ্যান্ড লাস্টে নাইন আছে, ওকে। সেটাকে এরকম লং প্রেসকে হোল্ড করে রাখুন, কীটা টেনে আনবেন, দেন এই কীটা টেনে একদম এদিকে করে দেবেন, অ্যান্ড এই কীটা এরকম টেনে করে দেবেন, ওকে। কীটা উল্টে দেবেন আর কি, দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে ওটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই কীটা তুলে এনে এরকম ছড়িয়ে আনবেন, অ্যান্ড এই কীটা তুলে একদম বাঁ দিকে ঠেলে দেবেন, আর এই কীটা তুলে একদম ডান দিকে ঠেলে দেবেন, ওকে, উল্টে দেবেন আর কি। সো ভালো লাগবে দেখতে, ওকে। সো এরপর কী করতে হবে, আমাদের থার্ড লাইনটা লিখতে হবে, তার জন্য কী করবেন, এই দুটো লাইন সিলেক্ট করবেন, লং প্রেস করে হোল্ড করে সিলেক্ট করে নেবেন, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি টু লেয়ারসে ক্লিক করে দেবেন, দেন এগিয়ে আসবেন, এখানে আসবেন, দেন এখানে এসে পেস্ট টু লেয়ারসে ক্লিক করে লেয়ার দুটো পেস্ট করে দেবেন, ঠিক আছে, এরকমভাবে করে নেবেন। সো এই ফার্স্ট লাইনটা কপি করতে হবে, সেকেন্ড লাইনটা, ফোর্থ লাইনটা লেখার জন্য এই দুটো লাইন একসঙ্গে সিলেক্ট করে রাখুন, এই অপশানে ক্লিক করে রাখুন, কপি টু লেয়ারসে ক্লিক করে কপি করে নেবেন, দেন এখানে নিয়ে এসে এই অপশানে ক্লিক করে পেস্ট টু লেয়ারসে ক্লিক করে লেয়ার দুটি পেস্ট করে দেবেন। সো লাইন চেঞ্জ কীভাবে করবেন অবশ্যই এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, তার একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে লাইনটা চেঞ্জ করবেন, লাইন লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন লিরিক্সগুলো। তো সেকেন্ড লাইন চলে আসবেন, আসার পর এখান থেকে নিচের লাইনটিকে সিলেক্ট করবেন, যেহেতু এখানে লিরিক্স আছে এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে লাইনটা যা থাকবে কেটে দেবেন, কেটে দিয়ে এখান থেকে পরের লাইনে আপনার যা থাকবে সেটা লিখে দেবেন, ঠিক আছে। দেন টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, দেন উপরের লেয়ার সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আমি হার্টের পিনটি রেখে দিয়েছি, আপনি তো পিনজি না ইমোজি, তো এখানে আমরা অন্য কোনো ইমোজি অ্যাড করে দেবেন, ঠিক আছে, এটা কেটে দিয়ে অন্য কোনো ইমোজি অ্যাড করে দেবেন, দেন টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। সো এইভাবে আপনার করে নেবেন, সেম প্রসেস ফলো করে আপনার করে নেবেন, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত যতগুলো আপনার লাইন হবে প্রত্যেক লাইন আপনার কমপ্লিট করে নেবেন, ওকে। সো করা হয়ে গেলে কী করতে হবে, এখানে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে স্নো ইফেক্ট। তো টাইম লাইনটা একদম ফার্স্টে আনবেন, ফার্স্টে আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে একটা শেপ নেবেন, স্কোয়ার শেপ নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে টেন রাম ফুল করে দেবেন, অথবা থ্রি ডটে ক্লিক করে এখন ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, দেন কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে কালারটাকে এরকম করে নেবেন আপনারা ব্ল্যাক, দেন ব্ল্যাক করে নেওয়ার পর এখান থেকে এরকম লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টাইম লাইনটা একদম এন্ডে নিয়ে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটি একদম এন্ড পর্যন্ত চলে আসবে। এরপর এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, দেন এখানে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসার পর এখান থেকে লিখে দেবেন কপি ব্যাকগ্রাউন্ড, কপি লিখবেন, কপি ব্যাকগ্রাউন্ড চলে আসবে, দেন সিলেক্ট করে ইফেক্টের স্ট্যান্ডার্ড ক্লিক করে ওপেন করে নেবেন, দেন কিছু করতে হবে, এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, আবারও সার্চ বারে আসবেন, দেন এখান থেকে আপনারা লিখবেন সিম্পল স্টার ফিল্ড, দেখুন ইফেক্টটা চলে এসেছে, দেন ইফেক্টে নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ওপেন করে নেবেন, দেন টাইম লাইনটা এরকম ফার্স্টে আনবেন, প্লাস অ্যাড করে দেবেন এখানে একটা, দেন লাস্টে নিয়ে আসবেন একদম, এখানে একটা প্লাস অ্যাড করে নেবেন, এরকম প্লাস অ্যাড করা হয়ে গেছে। এবং লাস্টে আপনি যে প্লাসটা অ্যাড করলেন এটা অ্যাড করার পর ওয়াইটাকে সিলেক্ট করবেন, এক্স ওয়াই জেড তিনটে আছে, সো ওয়াইটাকে সিলেক্ট করবেন, ওয়াই সিলেক্ট করার পর এটা আপনার বাড়ি নেবেন, বাড়ি এখান থেকে আপনারা 400-500 মতো করে নেবেন, সেটা 500 মতো করে দেবেন, তো আমি 500 রাখছি, 505, দেন এখান থেকে
স্কেল যেমন আছে থাক, সাইজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাইজটা এখান থেকে আপনারা 300 করে দেবেন, 301 300 বা 301 এরকম করে দেবেন। দেন এখান থেকে ফিদার যেমন আছে থাক অ্যান্ড কালার যেমন আছে থাক, এখান থেকে অ্যামাউন্টটা চলে আসবেন, অ্যামাউন্টটা আসার পরে অ্যামাউন্টটা আপনারা কমিয়ে দেবেন, কমিয়ে এখান থেকে আপনারা 15 করে দেবেন। দেন এখানে তেমন কিছু চেঞ্জেস করতে হবে না, এখানে জাস্ট ব্যাকে চলে আসবেন, দেখবেন একটা সুন্দর একটা স্নো এফেক্ট এখানে চলে আসবে, ঠিক আছে, তো ভালো লাগবে দেখতে। সো এরপর কী করতে হবে আপনাকে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য কী করবেন, ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।